উইকেটের পিছনে দাঁড়িয়ে রিশভ পাল সারাক্ষণই কথা বলে যান, তার কথাবার্তা থাকে রসিকতা। পিচ মাইক্রোফোনের মাধ্যমে সেই রসিকতাপূর্ণ কথাগুলো শুনে মজা পায় ক্রিকেট প্রেমিকেরা। আজ চেন্নাই টেস্টের প্রথম দিনে পৌঁছলেন উইকেটের সামনে ব্যাট হাতে। এ সময় উইকেটের পিছনে থাকা বাংলাদেশি উইকেট কিপার লিটন দাসের সঙ্গে তার কথাবার্তায় আবার আলোচিত হয়। 34 রানে ভারতে 3 উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিংয়ে নামে পান। চতুর্থ উইকেটে জয়শ্রী জয় সওয়ালের সঙ্গে ঘুরেছে 62 রানের জুটি। ইনিংসের 16তম ওভারে জয় সওয়াল গালির দিকে বল ঠেলে দিয়ে দ্রুত একটি রান নিতে চেয়েছিলেন, পন্ত অবশ্য তার ডাকে সাড়া দেয়নি। এ সময় স্টাম্প লক্ষ্য করে থ্রো করে বল লাগে প্যাডে লেগে চলে যায় মিড উইকেটে। পন্ত রান নিতে চাইলে লিটন তাকে কিছু একটা বলেছিলেন, এরপরই আসে পন্তের উত্তর, তুমি আমাকে এসব কথা বলেছ কেন? তাহলে তোমার ফিল্ডারকে বলো সে কেন আমার দিকে বল ছুঁড়ে মেরেছে। লিটনের পাল্টা যুক্তি ছিল, সে তো তোমার শরীরে মারেনি। লিটনের এই কথা মাটিতে পড়তে দেয়নি তিনি, তিনি বলেছে তাহলে তো আমি রান নিবই। 2022 সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট খেলেছেন পন্ত, সেটি ও বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের পর দেশে ফিরে এক ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় আহত হন তিনি। ক্যারিয়ার হয়ে পড়ে তার হুমকির মুখে। দীর্ঘ সময় চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়া শেষে পন্ত মাঠে ফিরে এবছর আইপিএল দিয়ে। আইপিএলে তিনি ভালো খেলেছেন, এরপর খেলেছেন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের বিশ্বকাপ দলের অংশী ছিলেন তিনিও। আইপিএলে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট প্রথম শ্রেণীর ক্রিকেটের পর পন্ত আজ পেয়েছে সেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে প্রায় 2 বছর পর। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের দিনে ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান ঠিকই আলোচনায় এসেছে লিটন দাসের সঙ্গে এই মজার তর্কে জড়িয়ে। 5 নম্বরে ব্যাট করতে নেমে 52 বলে 6-4 39 রান করেন এই ব্যাটসম্যান। তারপর তিনি হাসান মোহাম্মদের বলে লিটনের ক্যাচ দিয়ে ফিরে যান। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।